যোৰহাটৰ পৰা উৰা মৰাৰ পিছতেই সোমবাৰে সন্ধানহীন হোৱা ভাৰতীয় বায়ুসেনা বাহিনীৰ এণ্টনভ AN-32 বিমানখনৰ সন্ধানত অভিযান অব্যাহত। শিলচৰত বিশ্ব পৰিৱেশ দিৱসৰ কাৰ্যসূচীত অংশ লৈ ব্ৰহ্মপুত্ৰ আৰু বৰাক তথা ইয়াৰ উপনৈসমূহৰ পানী প্ৰদূষণমুক্ত কৰাৰ ওপৰত মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱালৰ গুৰুত্ব আৰু বিশ্বকাপ ক্ৰিকেট প্ৰতিযোগিতাত দক্ষিণ আফ্ৰিকাৰ বিৰুদ্ধে জয়েৰে ভাৰতৰ অভিযান আৰম্ভ। ৰোহিত শৰ্মাৰ অপৰাজিত শতৰাণ, আজি অষ্ট্ৰেলিয়া ৱেষ্ট ইণ্ডিজৰ খেল। নমস্কাৰ, পুৱাৰ বাতৰিৰ সৈতে ষ্টুডিঅ'ৰ মজিয়াত মই উৎপল কুমাৰ দাস। এতিয়া বিতং বাতৰি। যোৰহাটৰ পৰা উৰা মৰাৰ পিছতেই সোমবাৰে সন্ধানহীন হোৱা ভাৰতীয় বায়ুসেনা বাহিনীৰ এণ্টনভ AN-32 বিমানখনৰ সন্ধানত চলোৱা অভিযান আজি পুনৰ আৰম্ভ হৈছে। অৱশ্যে এই পৰ্যন্ত বিমানখনৰ কোনো সুংসূত্ৰ পোৱা হোৱা নাই। ইপিনে বতৰৰ বিধি পথালিৰ বাবে উদ্ধাৰ অভিযান বাধাগ্ৰস্ত হৈছে। অভিযানত শেহতীয়াকৈ ভাৰতীয় মহাকাশ গৱেষণা সংস্থা চমুকৈ ইছৰোৱেও যোগদান কৰিছে। প্ৰতিৰক্ষা সূত্ৰই জানিবলৈ দিয়া মতে সেনাবাহিনী আৰু বিভিন্ন চৰকাৰী সংস্থাৰ লগতে ইছৰোৰ দুটাকৈ উপগ্ৰহ কাৰ্টোছেট আৰু ৰিছেট, ভাৰতীয় নৌসেনাৰ এখন অত্যাধুনিক বিমানৰ লগতে দুখনকৈ হেলিকপ্টাৰৰ সহযোগত বায়ুসেনাবাহিনী আৰু সেনাবাহিনীয়ে অৰুণাচলৰ বিভিন্ন ঠাইত বিমানখনৰ অনুসন্ধান চলাই আছে। এই অভিযানত Sukhoi-30, বিশেষ বিমান C-130, AN-32, MY-17 আৰু ALH হেলিকপ্টাৰ ব্যৱহাৰ কৰা হৈছে। প্ৰতিৰক্ষা মন্ত্ৰী ৰাজনাথ সিঙে বায়ুসেনা বাহিনীৰ উপমুখ্য বিষয়া এয়াৰ মাৰ্শ্বেল ৰাকেশ সিং ভাদাউৰিয়াৰ লগত সন্ধানহীন হোৱা বিমানখনৰ সম্পৰ্কত বাৰ্তালাপ কৰে। বিমানখনত এগৰাকী উইং কমাণ্ডাৰ, এগৰাকী স্কোৱাড্ৰন লীডাৰকে ধৰি 13 লোক আছিল। ব্ৰহ্মপুত্ৰ আৰু বৰাক তথা ইয়াৰ উপনৈসমূহৰ পানী প্ৰদূষণমুক্ত কৰাৰ ওপৰত মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱালে গুৰুত্ব আৰোপ কৰিছে। কালি ৰাজ্য চৰকাৰৰ পৰিৱেশ আৰু বন বিভাগে শিলচৰত আয়োজন কৰা বিশ্ব পৰিৱেশ দিৱসৰ কাৰ্যসূচীত অংশগ্ৰহণ কৰি মুখ্যমন্ত্ৰীয়ে লগতে কয় যে প্ৰদূষণমুক্ত পৰিৱেশৰ বাবে বিশেষ সুনাম থকা অসমৰ বিনন্দীয়া প্ৰকৃতি অক্ষুণ্ণ ৰখাৰ উদ্দেশ্যে চৰকাৰে আঁচনি গ্ৰহণ কৰি গছপুলি ৰোপণৰ কাৰ্যসূচী লৈছে। অসমৰ নৈসমূহৰ পানী নিৰ্মল কৰি ৰাখিবলৈ নৈপৰীয়া ৰাইজৰ বিশেষ দায়িত্ব আছে বুলি মন্তব্য কৰি মুখ্যমন্ত্ৰী সোণোৱালে লগতে কয় যে ৰোপণৰ যোগেদি নৈৰ খহনীয়া ৰোধতো চৰকাৰে গুৰুত্ব দিছে। অনুষ্ঠানত পৰিৱেশ আৰু বন মন্ত্ৰী পৰিমল শুক্লবৈদ্য, অসম বিশ্ববিদ্যালয়ৰ প্ৰবক্তা ডঃ পাৰ্থংকৰ চৌধুৰী, প্ৰধান মুখ্য বন সংৰক্ষক AM সিং আদিকে ধৰি কেইবাজনো গণ্যমান্য ব্যক্তি উপস্থিত আছিল। দেশৰ সকলো ষ্টেডিয়াম আৰু ক্ৰীড়া প্ৰাধিকৰণসমূহত অনুকূল পৰিৱেশ সৃষ্টিৰ ওপৰত গুৰুত্ব প্ৰদান কৰা হ'ব বুলি কেন্দ্ৰীয় ক্ৰীড়ামন্ত্ৰী কিৰেণ ৰিজিজুৱে প্ৰকাশ কৰিছে। বিশ্ব পৰিৱেশ দিৱস উপলক্ষে আয়োজিত এটা অনুষ্ঠানত কালি মন্ত্ৰীগৰাকীয়ে অশোক গছৰ পুলি ৰোপণ কৰি এখন সেউজ পৃথিৱী সৃষ্টিত তেওঁৰ প্ৰতিশ্ৰুতিৰ কথাও প্ৰকাশ কৰে। ধেমাজিত এহাল দম্পতীয়ে কৰ্মব্যস্ততাৰ মাজতে প্ৰকৃতিপ্ৰেমৰ নিদৰ্শন দাঙি ধৰিছে। কেইবছৰমান আগতে ধেমাজিৰ চেঙেলী পথাৰত খগেন কছাৰী আৰু জ্যোৎস্না কছাৰী নামৰ দম্পতীহালে নিজৰ ছবিঘা মাটিত ৰোপণ কৰা গছপুলিয়ে এতিয়া অৰণ্য সদৃশ ৰূপ লৈছে। দুয়ো গছপুলি ৰোপণৰ লগতে তাৰ প্ৰতিপালনৰ ওপৰতো সমানে গুৰুত্ব আৰোপ কৰিছে। তেওঁলোকৰ ক্ষুদ্ৰ বননিত 1200 জোপা গছ সম্পূৰ্ণ সুৰক্ষিত বুলি তেওঁলোকে জানিবলৈ দিছে। প্ৰকৃতিপ্ৰেমী এই দম্পতীহালৰ কাৰ্যক সকলোৱে প্ৰশংসা কৰিছে। মই প্ৰায় 2005-06ৰ পৰা আৰম্ভ কৰিছিলোঁ, কিন্তু 2008ত সাধাৰণতে বেছিভাগ পুলি ৰোৱা হ'ল 7-8ত তেনেকুৱাতে। আৰু এইটো ক্ষেত্ৰত মই অলপ বাহিৰত থাকিবলগীয়া হৈছিল। সেইটো সময়ত অৱশ্যে মোৰ মিছেছে যথেষ্টখিনি সহায় কৰিছিল, তেখেতে ৰুইছিল আৰু গছপুলিখিনি ডাঙৰ হোৱাত এতিয়া প্ৰায় ভাল লাগে। খাদ্য প্ৰস্তুতকৰণ উদ্যোগে উত্তৰ পূৰ্বাঞ্চলৰ নিবনুৱা সমস্যা সমাধান কৰিব বুলি কেন্দ্ৰীয় খাদ্য প্ৰস্তুতকৰণ দপ্তৰৰ ৰাজ্যমন্ত্ৰী ৰামেশ্বৰ তেলীয়ে আশা প্ৰকাশ কৰিছে। দিল্লীৰ পৰা আহি কালি ডিব্ৰুগড় বিমানবন্দৰত উপস্থিত হোৱাৰ পাছত সাংবাদিকৰ সৈতে হোৱা কথা বতৰাত মন্ত্ৰী তেলীয়ে এই কথা প্ৰকাশ কৰে। বিমানবন্দৰত উপস্থিত হোৱাৰ পিছত বিজেপিৰ বিধায়ক আৰু দলীয় কৰ্মীসকলে মন্ত্ৰীগৰাকীক আদৰণি জনায়। সপ্তম অৰ্থনৈতিক জৰীপৰ বাবে প্ৰস্তুতি চলি আছে। চলিত মাহৰ শেষৰ ফালে নাইবা অহা মাহৰ আৰম্ভণিতে এই জৰীপৰ কাম আৰম্ভ হোৱাৰ সম্ভাৱনা আছে। ইয়াৰ বাবে ইতিমধ্যে সমগ্ৰ দেশতে ক্ষেত্ৰভিত্তিক কাম কাজসমূহ আৰম্ভ কৰা কেন্দ্ৰীয় পৰিসংখ্যা আৰু কাৰ্যসূচী ৰূপায়ণ মন্ত্ৰালয়ে এই ক্ষেত্ৰত বিভিন্ন কাৰ্যসূচী গ্ৰহণ কৰিছে। ৰাজ্যিক পৰ্যায়ত প্ৰশিক্ষকসকলৰ বাবে প্ৰশিক্ষণকে ধৰি বিভিন্ন কাম কাজৰ পৰিকল্পনা গ্ৰহণ কৰা হৈছে। আজি নতুন দিল্লীত এই সন্দৰ্ভত ৰাজ্যিক পৰ্যায়ৰ প্ৰশিক্ষকসকলৰ প্ৰশিক্ষণ কাৰ্যসূচীৰ এখন কৰ্মশালা অনুষ্ঠিত হ'ব। এইবাৰৰ অৰ্থনৈতিক সমীক্ষাত কেন্দ্ৰীয় পৰিসংখ্যা আৰু কাৰ্যসূচী ৰূপায়ণ মন্ত্ৰালয়ৰ
সৈতে সি এস সি ই গভর্নেন্স সার্ভিসেস ইন্ডিয়া লিমিটেডে সহযোগী হিসাবে কাম করব। রাষ্ট্রীয় যোগ্যতা তথা প্রবেশ পরীক্ষা চমুক নিট 2019 ফলাফল কালি ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফল অনুসরি রাজস্থানের নলিন খান্ডেলওয়ালে শীর্ষস্থান অধিকার করার বিপরীতে দিল্লির ভাবিক বনসাল আর উত্তর প্রদেশের অক্ষত কৌশিকে ক্রমে দ্বিতীয় আর তৃতীয় স্থান অধিকার করে। আনহাতে তেলেঙ্গানার মাধুরী রেড্ডিয়ে সর্বভারতীয় তালিকাত সপ্তম স্থান লাভ করে ছাত্রীর মাজত শীর্ষস্থান লাভ করে। নেশনেল টেস্টিং এজেন্সির অধীন চিকিৎসা মহাবিদ্যালয় আর দন্ত চিকিৎসা মহাবিদ্যালয়ত MBBS আর BDS পাঠ্যক্রমের অনুষ্ঠিত এইবারের এই সর্বভারতীয় পরীক্ষাত মুঠ 14,10,755 পরীক্ষার্থী অবতীর্ণ হয়েছিল আর ইয়ার ভিতর 97,042 যোগ্যতা অর্জন করবলে সমর্থ হয়েছে। আগন্তুক তিনিটা বছর শক্তিশালী বিনিয়োগ আর ব্যক্তিগত ব্যবহারকরণের জড়িয়ে ভারতে 7.5% বিকাশত উপনীত হব বলে বিশ্বব্যাংকে সদরি করেছে। মঙ্গলবারে বিশ্বব্যাংকের গ্লোবেল ইকোনমিক প্রসপেক্ট প্রতিবেদন অনুসরি 2018-2019 বর্ষত ভারতের বিকাশের হার 7.2% উপনীত হয়েছিল। এনেধরণে বিকাশের হার যদি অব্যাহত থাকে ভারত বিশ্বের এখন দ্রুত উন্নয়নশীল দেশ হিসাবে পরিগণিত হব বলে প্রকাশ পাইছে। ICC বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতাত ভারতে জয়ের অভিযান আরম্ভ করেছে। কালি ইংল্যান্ডের সাউদাম্পটনত অনুষ্ঠিত এখন খেলত ভারতে দক্ষিণ আফ্রিকাক 6 উইকেটত পরাজিত করে। খেলখনত দক্ষিণ আফ্রিকায় টসত জয়লাভ করে প্রথমে ব্যাটিং করে 50 ওভারত 9টা উইকেট হেরুয়াই 227 রান সংগ্রহ করে। প্রত্যুত্তরত ওপেনার রোহিত শর্মার অপরাজিত 122 রানের সহায়ত ভারতে 47 ওভার 3টা বলত 4টা উইকেট হেরুয়াই 230 রান করে প্রত্যয়জনকভাবে বিজয় সাব্যস্ত করে। 17 রানকারী রোহিত শর্মাক প্লেয়ার অব দ্য ম্যাচ বঁটা প্রদান করা হয়। আনহাতে নিউজিল্যান্ড আর বাংলাদেশের মাজত লন্ডনত অনুষ্ঠিত আন এখন খেলত নিউজিল্যান্ডে 2 উইকেটত জয়লাভ করে। প্রতিযোগিতার আজির এখন খেলত অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হব। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোয়ে চন্দ্রলৈ দ্বিতীয়খন মহাকাশযান প্রেরণ করার সকলো প্রস্তুতি সম্পূর্ণ করেছে। চন্দ্রযান 2 মহাকাশযানখনে অহা 9 জুলাইৰ পৰা 16 জুলাইৰ ভিতর যাত্রা আরম্ভ করার সম্ভাবনা আছে আর 6 ছেপ্টেম্বৰত চন্দ্রত অবতরণ করব বলে আশা করা হয়েছে। ইসরোর সূত্রই জানা মতে শ্রীহরিকোট্টারপরা GSLV Mark III জড়িয়ে চন্দ্রযান 2 উৎক্ষেপণ করা হব। জলসম্পদ মন্ত্রী কেশব মহন্ত কালি যোরহাট জেলার মালৌঘাটত ভোগদৈ নৈয়ে মথাউরি সিঙা অঞ্চল আর শালমরার গড়কাপ্তানি বিভাগের ভগা পথটো পরিদর্শন করে ক্ষয়ক্ষতির বুজ লয়। মন্ত্রীগীক এই পরিদর্শনের সময় বিধায়ক ভবেন ভরালী আর কেবাগী বিষয়ায় সঙ্গ দিয়ে। কাজিরঙার বন বিভাগের হাজতরপা পলায়ন করা দুর্ধর্ষ চোরাং শিকারী আখতার আলীক আরক্ষী মঙ্গলবারে নিশা গ্রেপ্তার করবলে সমর্থ হয়। কলিয়াবর মহকুমা আরক্ষী বিষয়া মৃন্ময় দাসের নেতৃত্বত আরক্ষীর একটা দলে সামগুড়ি থানা এলাকারপা চোরাং শিকারীজনক গ্রেপ্তার করে। বর্তমান আরক্ষী জিম্মাত থাকা আখতার আলিয়ে গড় নিধনের ঘটনা সন্দর্ভত বহুকটা বিস্ফোরক স্বীকারোক্তি দাঙি ধরেছে বলে জানিপরা হয়েছে। গড় শিকারী সেই যা ডিসেম্বর মাসের যে কেস সেই কেসট জড়িত বলে করায়ত্ব করেছিল। সো সেইকটা অলরেডি আমি জানাত জুডিশিয়াল ডিমান্ডলে অলরেডি সেই আসামিকা পঠিয়েছে। সো এই কেসট আমি পুনৰ আটক করি। বরপেটার হাউলিত আরক্ষী অভিযান চলায় এখন মারুতি অল্টো গাড়ির 7ডাল কেকো সাপ জব্দ করার এই সংক্রান্তত মহিলাসহ 2 জন লোক গ্রেপ্তার করে। আটকাধীন লোক দুজনক আমিনা খাতুন আর জিয়ারুল ইসলাম বলে চিনাক্ত করা হয়েছে। এই কেকো সাপ কেডাল কলগাছিয়ারপা গুয়াহাটিল নিয়ার পরিকল্পনা করা হয়েছিল। সদৌ তিওয়া ছাত্র সন্থার উদ্যোগত মরিগাঁও জেলার ডাবরঘাটত 3দিনিয়া কার্যসূচী অনুষ্ঠিত বানসুয়া উৎসবর কালি সামরণি পড়ে। উৎসবের সঙ্গে সংগতি রাখি জনজাতীয় পূজা অর্চনার খাদ্যমেলা আর বর্ণাঢ্য সাংস্কৃতিক কার্যসূচীও অনুষ্ঠিত হয়। ফোরাম ফর সোশিয়াল হারমনির উদ্যোগত সম্মিলিত জনগোষ্ঠীয় সংগ্রাম সমিতি স্বরাজ আর আইসার একটা প্রতিনিধি দলে কালি ডিটেনশন শিবির বন্দী হয়ে থাকা সানাউল্লার পরিয়ালক সাক্ষাৎ করে পরিস্থিতির বুজ লয়। সংগঠনকেইটার প্রতিনিধিসকলে কালি গুয়াহাটি প্রেস ক্লাবত আয়োজিত এখন সংবাদমেলত এই বিষয়ে উল্লেখ করে কয় যে এগারী ভারতীয় সেনা জওয়ানক ডিটেনশন শিবিরলে পঠিয়ার ঘটনায় স্পষ্ট করেছে যে বিদেশী ন্যায়াধীকরণের বিচার ব্যবস্থা সাংঘাতিকভাবে ত্রুটিপূর্ণ। অবসরপ্রাপ্ত সৈনিকগীক অবিলম্বে ডিটেনশন শিবিরের মুক্তি করে দিবল দাবি জানায়। যোরহাটেরপা উড়া মরার পিছতেই সোমবারে সন্ধানহীন হওয়া ভারতীয় বায়ুসেনা বাহিনীর এন্টনভ AN-32 বিমানখনের সন্ধানত অভিযান অব্যাহত।
শিলচৰত বিশ্ব পৰিৱেশ দিৱসৰ কাৰ্যসূচীত অংশ লৈ ব্ৰহ্মপুত্ৰ আৰু বৰাক তথা ইয়াৰ উপনৈসমূহৰ পানী প্ৰদূষণমুক্ত কৰাৰ ওপৰত মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱালৰ গুৰুত্ব আৰু বিশ্বকাপ ক্ৰিকেট প্ৰতিযোগিতাত দক্ষিণ আফ্ৰিকাৰ বিৰুদ্ধে জয়েৰে ভাৰতৰ অভিযান আৰম্ভ ৰোহিত শৰ্মাৰ অপৰাজিত শতৰাণ আজি অষ্ট্ৰেলিয়া ৱেষ্ট ইণ্ডিজৰ খেল পুৱাৰ বাতৰি ইমানতে শেষ হ'ল নমস্কাৰ।